আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব হলো প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া নিয়ে। তো আমরা যদি দেখি, এখানে আমি দুইটি উদাহরণ রাখছি। এইটা এই যে মিথাইল ইথাইল, আর এখানে একটা কি ক্লোরিন, মানে একটা হ্যালাইড। তাহলে এটা একটা অ্যালকাইল হ্যালাইড, তো এটার নামটা কি? ইথাইল ক্লোরাইড। এটার নামও কিন্তু ইথাইল ক্লোরাইড। আচ্ছা, আমরা যদি দেখি, এখানে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু এইখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু একটা আছে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ আছে, কিন্তু এইখানে আছে কিন্তু অ্যালকোহলীয় দ্রবণ। দেখো পার্থক্যটা কিন্তু এখানেই। যখন আমরা একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ দেব, তখন কিন্তু হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হয়ে যাবে তখন প্রতিস্থাপন। আর যখন আমরা এটার সাথে অ্যালকোহলীয় দ্রবণ দিব, তখন কিন্তু হবে কি বিক্রিয়া? অপসারণ বিক্রিয়া। তো আমরা এই বিক্রিয়াটা যদি একটু দেখি, এইখানে হবে কি প্রতিস্থাপন, আর এখানে হবে কি অপসারণ। তো আমরা যদি এটা দেখার চেষ্টা করি, এই যে অ্যালকাইল হ্যালাইড, তো আমরা জানি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। আমরা জানি এখানে কি ঘটবে, এই ক্লোরিন আর এই পটাশিয়াম, দেখো আমরা জানি এই ক্লোরিন আর এই পটাশিয়াম একসাথে যাবে। তো এই পটাশিয়াম আর ক্লোরিন গিয়ে কী হলো, পটাশিয়াম ক্লোরাইড। আর এখানে এটার সাথে গিয়ে যুক্ত হবে এই ওএস। দেখো তাহলে সিএইচ থ্রি আছে, সিএইচ টু আছে, আর এই ওএইচটা এখানে যুক্ত হবে। তাহলে এখানে কি হলো, এই পটাশিয়াম, এই পটাশিয়ামের সাথে ক্লোরিন গেল আর এই ওএইচটা এর জায়গায় আসলো। দেখো কি হলো, প্রতিস্থাপিত হলো। কিন্তু এখানে ঘটনাটা ঘটবে কি, এইখানে অ্যালকোহল থাকার কারণে, অ্যালকোহলের দ্রবণ থাকার কারণে এইখানে হবে অপসারণ, মানে চলে যাবে। দেখো আমরা জানি এইখান থেকে তিনটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন সে নিবে, তখন এখানে হবে কি, প্রথমে হবে যে পটাশিয়াম ক্লোরাইড, এবং দেখো এইখান থেকে একটা হাইড্রোজেন আর এইখান থেকে একটা কি ওএইচ, মিললে কি হবে পানি। আর এখানে দেখো, এখানে একটা হাইড্রোজেন যাওয়া কি হইলো সিএস টু, আর এখানে আছে কি সিএস টু। এবার কিন্তু একক বন্ধন দিলে কিন্তু হবে না, হবে কি দ্বিবন্ধন। বোঝার চেষ্টা করো, এইখান থেকে কিন্তু সম্পূর্ণ ক্লোরিনটাও গেল, হাইড্রোজেনটাও গেল, এবং এইটাও কি গেল, তাহলে সবগুলো কিন্তু অপসারণ করে নিয়ে গেল। তো আমরা কিন্তু এগুলো বিস্তারিত বুঝবো দ্বিতীয় ভিডিওতে। তো যখন অপসারণ বিক্রিয়া করবো তখনও কিন্তু বুঝতে পারবা। তাহলে প্রতিস্থাপন কি, যদি ধরো আমাদের এখানে দুইটা চেয়ার, একজন এখানে বসা ছিল আরেকজন আর এখানে বসাচ্ছিল, তো একজনকে উঠিয়ে দিয়ে আবার আরেকজনকে এখানে বসালাম, তাহলে সেটা হলো প্রতিস্থাপন। দেখো এখানে পটাশিয়াম আর ক্লোরিন, এখান থেকে ক্লোরিনটাকে নিলাম, হাইড্রোক্সিলটাকে দিলাম, দেখো এটা প্রতিস্থাপন। কিন্তু অপসারণ কোনটা, দেখো এখান থেকে ক্লোরিনও গেল, হাইড্রোজেনও গেল, এ আইসা ক্লোরিনটাকে নিয়ে গেলো, হাইড্রোজেনটাকে নিয়ে গেলো, মানে কী করলো, অপসারণ করলো। তো আমরা জানি প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের ঘটতে পারে, একটা হলো এসএন ওয়ান, একটা এসএন টু। আর অপসারণ বিক্রিয়া দুই ধরনের ঘটতে পারে, সেটা হলো কি ই ওয়ান ই টু। তো আমরা আজকের এই ভিডিওতে শিখবো হলো এসএন ওয়ান এবং এসএন টু নিয়ে। তো আমরা যদি দেখি এইখানে এটা কোন বিক্রিয়া দিবে, এটা কি এসএন ওয়ান দিবে নাকি এসএন টু দিবে, সেটা আমরা কীভাবে বুঝবো। আমরা জানি এসএন ওয়ান বিক্রিয়া কারা বেশি দেয়, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো আমরা যদি দেখি এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এটা হলো কার্যকরী মূলক, কার্যকরী মূলকের পাশের কার্বনটা নিয়ে আমরা কথা বলতেছি। এই কার্বনটা দেখো তো, এর সাথে একটা ক্লোরিন, এই পাশে একটাকে বলো তো মিথাইল, আর এখানে দুইটা হাইড্রোজেন। আমরা জানি কার্বনের সাথে সরাসরি যতটা অ্যালকাইল গ্রুপ যুক্ত সে তত ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর আমরা জানি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোনটা দিবে বেশি, এসএন টু বিক্রিয়া। আমরা জানি এসএন টু বিক্রিয়া সবচেয়ে বেশি দেয় কি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি। তো এভাবেই কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো কোনটা এসএন ওয়ান বিক্রিয়া দেবে, কোনটা এসএন টু বিক্রিয়া দেবে, পরীক্ষা এতটুকু থাকবে, তখন তোমার বুঝে অ্যান্সারটা করতে হবে। তো আমরা এই ভিডিওতে এসএন ওয়ান এবং এসএন টু বিক্রিয়াটা শিখবো, আর দ্বিতীয় ভিডিওতে ই ওয়ান ও ই টু মানে অপসারণ বিক্রিয়াটা শিখবো। আমরা এখন কথা বলবো হলো এসএন ওয়ান বিক্রিয়া নিয়ে। তো এসএন ওয়ান আমরা জানি একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে এসএন ওয়ান কথার অর্থ কি, ওয়ান মানে ইউনিমোলিকুলার, এস সাবস্টিটিউশন, অ্যান্ড নিউক্লিওফিলিক। তো ইউনিমোলিকুলার বাংলা কি এক আণবিক, আর তারপরে এখানে কি সাবস্টিটিউশন প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক, তাহলে বোঝা যায় কি এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে কেন এটাকে এসএন ওয়ান বিক্রিয়া বলা হয়, আমরা জানি যে বিক্রিয়ার ঘনমাত্রা একটিমাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে তাকে এসএন ওয়ান বিক্রিয়া বলে। তো এসএন ওয়ান বিক্রিয়া কেন একটিমাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে সেটাও আমরা বুঝব।
তো আমরা জানি এস এন ওয়ান বিক্রিয়া সবচেয়ে বেশি দেয় কে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড কোনগুলো আমরা জানি? অ্যালকাইন আমরা যদি এরকম বলি আর আর এক্স, এগুলো কিন্তু কি অ্যালকাইন? এর সাথে একটা কি যুক্ত? হ্যালোজেন যুক্ত। এক্স এক্স মানে হ্যালোজেন, হ্যালোজেন কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অ্যাডিন, অ্যাস্টাটিন। তো এই অ্যালকাইল গ্রুপগুলো আমরা জানি হইতে পারে 3 ডিগ্রি, হইতে পারে 2 ডিগ্রি, হইতে পারে 1 ডিগ্রি। তো আমরা জানি এস আয়ন বিক্রিয়া সবচেয়ে বেশি কে দেয়? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কেন দেয় সেটাও কিন্তু আমরা বিক্রিয়ার করার পরে বুঝতে পারবো। তো আমরা যদি দেখি এইটা সবচেয়ে বেশি দিবে কে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো আমরা যদি এইটা নিয়ে একটু আলোচনা করি, দেখো প্রথমে আমরা শিখবো হলো জেনারেল বিক্রিয়া। বিক্রিয়া দেখি আমরা তাহলে সিএস থ্রি সি, এখানে সিএস থ্রি সিএস থ্রি, আর এখানে যদি একটা হ্যালোজেন আকারে কী দেই? ক্লোরিন দেই। দেখো এই পুরোটা কিন্তু একটা অ্যালকাইল আর একটা একটা কি হ্যালাইড। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? আমরা জানি কার্বনের সাথে সরাসরি যতটা অ্যালকাইল গ্রুপ যুক্ত বা কার্বন যুক্ত সে তত ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এইটার সাথে যদি আমি কী দিলাম? পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এটা হতে হবে কি? অ্যাকোয়াস মানে জলীয়। আমরা জানি জলীয় হলে কি? প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কিন্তু বুঝতেই হবে। এইবার আমরা যদি বিক্রিয়াটা করি তাহলে বিক্রিয়াটা কীভাবে ঘটবে? আমরা তো জানি যে এখানে ঘটনাটা ঘটে হলো যে এই ক্লোরিন আর এই পটাশিয়াম একসাথে চলে যায়, হলো কি? পটাশিয়াম ক্লোরাইড। আর এইখানে আর বাকি থাকলো কি দেখো তো? তাহলে এই ওএইচটা কোথায় যাবে? ক্লোরিনের জায়গায় যাবে, প্রতিস্থাপিত হবে। তাহলে এখানে আসলো কি? তাহলে সিএস থ্রি সি, তাহলে এখানে সিএস থ্রি সিএস থ্রি ঠিকঠাক, শুধুমাত্র ওএইচটা এখানে চলে আসলো। তো এটা হলো আমাদের সামগ্রিক বিক্রিয়া। এবার আসো আমরা এবার শিখবো কি কৌশল, কৌশলটা কীভাবে ঘটে। খেয়াল রাখবে এটা, আমরা জানি এস এন ওয়ান বিক্রিয়ার কৌশলটা দুই দফে ঘটে আর এস এন টুর বিক্রিয়ার কৌশলটা এক দফে ঘটবে, সেটা একটু দেখলেই বুঝতে পারবা। এবার আসো প্রথম ধাপ, প্রথম দাফে কী ঘটনা ঘটে। আমরা জানি প্রথম দাফে খুব ধীর প্রক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডটা ভাঙে। এটা কি? খুব ধীর প্রক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডটা ভাঙে, কারণ দেখো তিনটা মিথাইল গ্রুপ কিন্তু ইলেকট্রন দান করে। দান করার ফলে কিন্তু কার্বন ও ক্লোরিনের মধ্যে দেখো কার্বন ইলেকট্রন পায় এবং ক্লোরিনকে সব ইলেকট্রন দিয়ে দেয়, কারণ কার্বন ও ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অবশ্যই ক্লোরিনের বেশি। এই জন্য ক্লোরিনটা ইলেকট্রন নিয়ে চলে যায় এবং কিছু আমরা জানি ইলেকট্রন নিয়ে চলে গেলে ক্লোরাইড মাইনাস আকারে সে চলে গেল। আর এইখানে দেখো সিএস থ্রি সি সিএস থ্রি সিএস থ্রি প্লাস কার্বনিয়াম আয়ন সৃষ্টি করে। তো এইটা আর এখানে কিন্তু বসে থাকতে পারে না, সে খুব খুব দ্রুত দেখো দ্বিতীয় দফে আইসা খুব দ্রুত দেখো সিএস থ্রি সি সিএস থ্রি সিএস থ্রি এইখানে কার্বনিয়াম আয়নটার সাথে হাইড্রোক্সিলটা এসে যুক্ত হয় এবং হাইড্রোক্সিলটা যুক্ত হয়ে কী হয়ে যায়? সিএস থ্রি সিএস থ্রি এ ওইস। তাহলে এটা কি? 3 ডিগ্রি একটা অ্যালকোহল সৃষ্টি হয়। এবার আসো বোঝার চেষ্টা করো, এইখানে আমরা আগে বলছিলাম এই বিক্রিয়া সবচেয়ে বেশি কে দেয়? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এখন তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এবার আসো এটা নিয়ে আমরা একটু কথা বলি, কেন এটা সবচেয়ে বেশি দিল। দেখো এখানে তিনটা মিথাইল গ্রুপ কিন্তু ইলেকট্রনগুলো বেশি দান করতে পারবে, ক্লোরিনটা কিন্তু সরতে পারবে। যদি এখানে একটা মিথাইল গ্রুপ থাকতো, একটা হাইড্রোজেন থাকতো, তাই দুইটা মিথাইল গ্রুপ বা দুইটা হাইড্রোজেন থাকলো, একটা মিথাইল গ্রুপ থাকলো, তখন কিন্তু একটা মিথাইল গ্রুপ যে ইলেকট্রন দিবে সে এই ক্লোরিনটা কিন্তু সেই ইলেকট্রন নিয়ে যাইতে পারবে না, অনেক ধীর প্রক্রিয়া হয়ে যাবে। এই জন্য 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়াটা কিন্তু দেয় না, এই বিক্রিয়াটা দিবে না। এবং আমরা এবার বুঝতে পারি যে এইখানে যখন ক্লোরাইডটা চলে গেল তখন এটা কিন্তু কত ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হলো? 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি হলো। আমরা জানি 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সবচেয়ে বেশি স্থায়িত্বপূর্ণ, এই জন্যই কিন্তু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা এস এন ওয়ান বিক্রিয়া বেশি দেয়। এবার আসো এটা একটা মাত্র বিক্রিয়ার উপর নির্ভর করে কিভাবে। দেখো এইখানে শুধুমাত্র এই অ্যালকাইল হ্যালাইড এর উপরেই কিন্তু নির্ভর করছে, এই জন্য একটা বিক্রিয়কের উপরে কিন্তু এই সম্পূর্ণ অ্যাসনয়ন বিক্রিয়াটা নির্ভর করছে। এই জন্য এটাকে বলা হয় কি? এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এইখানে একটা উৎপাদ হলো, আমরা এটার নামকরণ একটু করি। দেখো আমরা জানি নামকরণ করার বেলায় সবচেয়ে বড় সিকলটা যে নিতে হয়, তো আমরা সিকলটা এভাবে নিতে পারি 1 2 3, এই দিক থেকে নিলে দেখো কার্বন কয়টা? 1 2 2টা, এভাবে নিবে 1 2 3। দেখো এখানে একটা মিথেল গ্রুপ, এখানে একটা কি হাইড্রোক্সিল গ্রুপ আছে, তো হাইড্রোক্সিল অ্যালকোহলটাকে আমরা প্রাধান্য দিতে হবে। তাহলে বলতে পারি কি 2 মিথাইল, যেহেতু তিনটা কার্বন তাহলে প্রোপেন যোগ অল, প্রোপানল, এবং অলটা কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে, তো এটার নাম কি? 2 মিথাইল প্রোপানল 2। ঠিক আছে, তো আমাদের এইটাই হলো সামগ্রিক একেবারে এস এন ওয়ান বিক্রিয়া। আমরা এখন শিখবো হলো এস এন টু বিক্রিয়া।
তো এসএন টু বিক্রিয়া আমরা যদি একটু ডেফিনেশনটা দেখি, টু টু মানে বায়োমলিকুলার, এস মানে সাবস্টিটিউশন, এন মানে নিউক্লিওফিলিক রিয়াকশন। তো আমরা যদি বলি যে বিক্রিয়ার ঘনমাত্রা দুইটি বিক্রিয়কের উপর নির্ভর করে তাকে কি বলে, এস এন টু বিক্রিয়া বলে। তো আমরা যদি এস এন টু বিক্রিয়ার কথা বলি তাহলে এখানে আমরা জানি এস এন টু বিক্রিয়াটা সবচেয়ে বেশি কে দেয়, এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। দেখো একেবারে কিন্তু কি উল্টা, ওইটা দিত আমরা জানি এস ওয়ান বিক্রিয়া সবচেয়ে বেশি দেয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর এখানে মিথাইল হ্যালাইড, তারপরে কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, মানে 1 ডিগ্রির চেয়ে কমটা, তারপরে 1 ডিগ্রি, আমরা 1 ডিগ্রি দিয়ে করবো সবসময়। এবার আসো যদি আমরা সাধারণ বিক্রিয়াটা একটু দেখাই, দেখো বিক্রিয়াটা কিন্তু সেম, বিক্রিয়া কিন্তু সেম ঘটনা ঘটবে, শুধুমাত্র একটু কৌশলগত দিক পরিবর্তন হবে। তো দেখো এখানে এইচ এইচ, আর এখানে কি ছিল হ্যালাইড। তো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস মানে জলীয়, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যেতে পারতো, একই কথা। দেখো এই সোডিয়াম আর ক্লোরিন যাবে, তাই না, সেটা আমরা আগে থেকে জানি। এই সোডিয়াম আর ক্লোরিন যাবে গিয়ে কী হবে, সরি পটাশিয়াম আর ক্লোরিন, পটাশিয়াম ক্লোরাইড, আর এই ওয়েস্টটা এখানে বসে যাবে, সেটা আগের বিক্রিয়া, সেটা সবাই এতটুকু সবাই ক্লিয়ার। এবার আসো এই বিক্রিয়াটা কীভাবে ঘটলো, এইটা দেখো কৌশলটা আমরা জানি এক দফে ঘটে, খেয়াল রাখবো উল্টা ঘটনা ঘটাই। দেখো এস এম ওয়ান বিক্রিয়ার কৌশলটা ঘটছিল দুই দফে, আর এস এন টু এর কৌশলটা ঘটবে কয় দফে, এক দফে। দেখো এটাকে যদি আমি একটু ভাঙ্গে লিখি, দেখো আমি যদি বলি সিএইচ থ্রি উপরে দিলাম, আর এখানে কার্বন, দেখো এই দুইটা হাইড্রোজেন এই দুই মাথায় থাকলো, আর এদিকে ক্লোরিন। দেখো এবার আক্রমণ করবে কে, আমরা জানি এখানের হাইড্রোক্সিলটা আক্রমণ করবে। দেখো যখনই হাইড্রোক্সিলটা এদিক থেকে আক্রমণ করবে আমরা জানি এই কার্বন ও ক্লোরিনের বন্ধনটা দুর্বল হবে। এবার বাস্তব জীবনে আমরা বলি, ধরো কার্বন ও ক্লোরিনের মধ্যে আগে একটা বন্ধন ছিল, ধরো তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, যখনই কেউ আইসা একটা অবৈধ সম্পর্ক করতে যায় তখন কিন্তু ওদের মধ্যে বন্ধনটা কী হয়, আস্তে আস্তে দুর্বল হয়। তাহলে এই ঘটনাটাই কিন্তু এখানে ঘটবে। এবং অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে হাইড্রোক্সিলটা কেন পিসের দিক থেকে আক্রমণ করে, কারণ দেখো এই ক্লোরিনটা কিন্তু শক্তিশালী, আর যেই বন্ধনগুলো করে আমরা বাস্তব জীবনে বলি সামনে দিয়ে কিন্তু করে না, কারণ কি ক্লোরিনের ভর 35 আর এখানে হাইড্রোক্সিলের ভর মতো 17, কারণ যে পিসের দিকে আক্রমণ করে সেটা দুর্বলই থাকে। তো এখানে আসে যখনই হাইড্রোক্সিল আক্রমণ করে তখন কার্বন ও ক্লোরিনের বন্ধনটা কী হয়, দুর্বল হতে থাকে। তো কী হয় দেখো, তো আলটিমেটলি ঘটনাটা এখানে সিএইচ থ্রি, এখানে এগুলো যা আসে তা দেখো, এখানে যখনই দেখো হাইড্রোক্সিলটা আক্রমণ করলো তখন এই কার্বন ও ক্লোরিনের বন্ধনটা কী হইতেছে, আস্তে আস্তে দুর্বল হইতেছে। আর একটা পর্যায়ে আইসা এই কার্বন ও ক্লোরিনের যে আগের বন্ধনটা আছে তার সাথে বিচ্ছিন্ন হয়ে পরে যে পিসের থেকে সম্পর্ক করতে চাইলো সে কিন্তু সম্পর্কটা পাকাপোক্ত করে ফেললো। তখন এখানে আইসা দেখো বন্ধনটা কী হয়, ধরো আমি সিএইচ থ্রিটা সিএইচ থ্রি দিই, সি ধরো হাইড্রোজেন দুইটা দিলাম, আর এই ক্লোরিনটা এখন বাদ আসলো কি হাইড্রোক্সিল, তাহলে ক্লোরিনটা ক্লোরাইড আকারে সরে গেল। তো দেখো এইখানে আমরা জানি তাহলে কোনটা সবচেয়ে বেশি দেয়, মিথাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এখানে কেন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে কাজ করলাম, দেখো এইখানে যদি তিনটা মিথাইল গ্রুপ যুক্ত থাকতো তাহলে কিন্তু এই হাইড্রোক্সিল কিন্তু আক্রমণ করাটা অনেকটাই কঠিন হইতো। কেন, কারণ এইখানে তিনটা অ্যালকাইল গ্রুপ, এখানে স্টেরিক বাধাটা কী থাকতো, সবচেয়ে বেশি থাকতো। ধরো তিনটা ভাই যখন থাকে তখন কিন্তু কেউ আইসা এদের সাথে সম্পর্ক করতে পারে না, তো স্টেরিক বাধা বেশি থাকতো, বন্ধন হইতো না বা অ্যাসেন্টিভ দিয়ে ঘটতো না। এর জন্য কিন্তু স্টেরিক বাধা কম থাকার কারণেই কিন্তু আমরা জানি যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা এস এন ওয়ান বিক্রিয়া সবচেয়ে বেশি দেয়। এবং এইখানে দেখো বিক্রিয়ার ঘনমাত্রাটা কার কার উপর ডিপেন্ড করছে, এই হাইড্রোক্সিলের উপরও ডিপেন্ড করছে, এই অ্যালকাইল হ্যালাইডের উপরেও কিন্তু ডিপেন্ড করছে। তো এখানে দুইটার উপর ডিপেন্ড করছে, এই জন্য এটা কোন বিক্রিয়া, এস এন টু বিক্রিয়া। আমরা জানি এস এন টু বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ার ঘনমাত্রা দুইটি বিক্রিয়ার উপর নির্ভর করে তাকে এস এন টু বিক্রিয়া বলে। আশা করি তোমরা এই দুইটা পরীক্ষা আসলে দিতে পারবা। আমরা সেমভাবে ওই যে আমরা অপসারণে দেখাইছিলাম, আমরা দ্বিতীয় ভিডিওতে অপসারণ নিয়ে আলোচনা করব। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তো পরবর্তী ভিডিওগুলো পাবে। আর যদি কোনো টপিক্সের উপর তোমাদের ভিডিও লাগে আমাকে বলবা, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। আর এখানের ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে জানাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।